মাঝে মধ্যে প্রিয় তারকার জন্য নানা কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা, এতে বিপাকে পড়েন তারকারা। এবার বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে ঘটে গেল বিব্রতকর এক ঘটনা। সম্প্রতি পানভেলের ফার্ম হাউসে গিয়ে সালমান খানকে বিয়ের দাবিতে হুলস্থুল কাণ্ড করলেন 24 বছর বয়সী এক নারী, যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই অভিনেতা। জানা গেছে ওই নারী দিল্লির বাসিন্দা, পানভেলের ফার্ম হাউসে গিয়ে সালমানের সঙ্গে দেখা করে তাকে বিয়ে করতে চান, যদিও সে সময় ফার্ম হাউসে ছিলেন না এই অভিনেতা। পরে ওই গ্রামের বাসিন্দারা নারীর বক্তব্য ভিডিও করেন, পাশাপাশি পানভেলের তালুকা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। এরপর মেয়েটিকে সিল নামের একটি এনজিও কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়, কারণ মেয়েটি মানসিকভাবে ভীষণ অসুস্থ। ভারতীয় গণমাধ্যমে সিলের প্রতিষ্ঠাতা ও যাজক ফিলিপ বলেন, গত 22 মে মেয়েটিকে আমাদের আশ্রয়ে আনা হয়েছিল, সেই সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল, সে আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না, বারবার বলছিল সালমান খানকে বিয়ে করতে চাই। আসলে পর্দায় সালমানকে দেখে গভীরভাবে তার প্রেমে পড়েছে মেয়েটি। তিনি আরও বলেন, মেয়েটির শারীরিক মানসিক অবস্থা এখন স্থিতিশীল, আমরা মেয়েটিকে কালামবলির MGM হাসপাতালে ভর্তি করেছি, সেখানে তার মনোরোগের চিকিৎসা চলছে এবং মেয়েটির মাকে ডেকে আনা হয়েছে।